আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো ওয়েল্ডিং, স্লট ওয়েল্ডিং। এই যে যেমন এটাকে বলে স্লট ওয়েল্ডিং, তো এইটা ফ্লোর, এটা হলো ফ্লোর। ফ্লোর কিন্তু সেকা প্লেটও হয়, আবার প্লেন প্লেটও হয়, এটারে সেকা প্লেট কয়। তো এই যে যেমন আমি ওয়েল্ডিংটা করছি, পেছন থেকে এই যে সামনে এসে আবার একটু রিভার্সে গেছি। এই রিভার্সে যাওয়ার কারণ হলো, আমি যদি এক কোণার মধ্যে থামাইতাম তাহলে কিন্তু আমার 100% লিক হইতো। 100% না, কিন্তু সম্ভাবনা অনেকটাই লিক হওয়ার জন্য। আর এটা যদি আমি রিভাইসে যাওয়ার ফলে কি হইলো, তো ওয়েল্ডিং এর উপরের দিয়ে আবার রিভাইসে গেছি এবং আমি আমার ওয়েল্ডিং এর স্পিডটা স্লো করে দিছি। আমাদের মেশিন ওইটা যদি আমি বাটন ধরে রাখি তাহলে অটো এটা স্লো হয়ে যায়। আর ওই মেশিন দিয়ে এই যে দেখেন সাইটের যে ওয়েল্ডিংটা এটা করছি। তো ওয়েল্ডিং এর বিষয়টা হইলো এক্সপেরিয়েন্সের বিষয়। আপনি যদি ভালো ওয়েল্ডিং করেন, কোনো না কোনো সময় ভালো একটা পজিশন যাইতে পারবেন। যেমন আমি যে জবটা করছিলাম, আচ্ছা এটা ডাজেন্ট ম্যাটার আপনি কোন জবটা করেন। যেমন আমি ফ্যাব্রিকেশন জব করছিলাম, তো পাশাপাশি আমার ওয়েল্ডিং এর একটু এক্সপিরিয়েন্স ছিল, ওই হিসাবে আমি এখানে আসতে পারছি। যেমন আমি প্রথমে সিঙ্গাপুর ছিলাম, তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনি যে কাজটাই করেন, কাজটা মন দিয়ে করবেন। এই যে দেখেন আমার ওয়েল্ডিং কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন জিনিসটা, ওয়েল্ডিংটা আপনারা। কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে, তো এটা ওয়েল্ডিং এর বিষয়টা হলো কি, আপনি অ্যাডজাস্ট মেশিন অ্যাডজাস্ট তখনই করতে পারবেন যখন আপনার এক্সপিরিয়েন্সটা বেশি দিন হইব। আপনি কিন্তু প্রথমে কিন্তু এই জিনিসটা পারবেন না, আপনার কারেন্ট কতখানি লাগবো, ওয়্যার স্পিড কতখানি লাগবো, ওয়্যার স্পিড কোন অ্যাঙ্গেলে ওয়েল্ডিং করলে কতখানি কারেন্ট লাগবে, কতখানি ওয়্যার স্পিড লাগবে, তো এটা আপনারা হয়তো বা ওয়েল্ডিং করতে করতে ওইটা এক্সপিরিয়েন্সের বিষয় ওইটা হয়ে যায়, আপনি তখন ওইটা মিলাই নিতে পারবেন। আর এখানে যেমন আমরা বুট বানাই, আপনার ছোটো 390 থেকে শুরু করে এরপরে 14 মিটার, আমি এখানে 18 মিটার একটা বুট বানাইছিলাম নিউজিল্যান্ডে। তো এরপরে আর বড় বুট বানানো হয় নাই, অত বড় একটাই বুট হয়েছিল। তাছাড়া আমরা ছোট বুটগুলি করি, এই যে যেমন এই বুটটা হলো 450, তো এরকম ছোট সাইজের বুটই করা হয় নর্মালি, আর বড়গুলি এখন আর করা হয় না। তো এইগুলি করতে প্রায় আপনার 70 ঘন্টা বা 80 ঘন্টা এরকম লাগে, তো এর মধ্যেই হয়ে যায় এই কাজগুলি। আর অনেকে অনেক কমেন্ট করেন, আমি চেষ্টা করি আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য, হয়তো বা অনেক সময় কমেন্টের উত্তর দিতে পারি না, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। যেমন আমি নর্মালি ইউটিউবের কথা বলতেছি, ইউটিউবে আমি চেষ্টা করি, আপনারা দেখতে পারছেন যে আমি অনেকের প্রশ্ন আমি উত্তর দেই, হয়তো বা একটু দেরি হয়, আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। তাই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে পরে বুঝতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা আপনি জানতে চান। তা আমি যেতটুকু জানি অতটুকু আপনাকে জানানোর চেষ্টা করব। তো এই দেখতেছেন সব অ্যাঙ্গেল কিন্তু কিছু সময় কারেন্ট কম বেশি লাগে, কিছু সময় ওয়্যার স্পিড বেশি লাগে। তো এইটা যদি ওভারহেড হয় তখন এই কারেন্ট ওয়্যার স্পিডটা বেশি লাগে। তো ধন্যবাদ সবাইকে, দেখো।